দীর্ঘদিন সংস্কার না হয় ঝালকাঠির রাজাপুর থেকে হাইলাকাঠি ও ডহশঙ্কর হয়ে মঠবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে এলাকাবাসী। তাদের অভিযোগ, পাকিস্তান আমলে সড়কটি নির্মিত হলেও সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এস এম রেজাউল করিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খানাখন্দে ভরা মাটির সড়ক, ভাঙাচোরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের প্রথম সড়কটি নির্মিত হয়েছিল পাকিস্তান আমলে। 8 কিলোমিটার দীর্ঘ সড়কটির পাশেই বাড়িঘর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। যাতায়াতের অন্যতম মাধ্যম এই রাস্তাটি জায়গায় জায়গায় ভাঙা, সংস্কার হয়নি বহু বছর। একই চিত্র 2 নং ওয়ার্ডের হাইলাকাঠি ডহরশঙ্কর এলাকার মাটির সড়কের। মঠবাড়ি ইউনিয়ন পরিষদে যাইতে আমাদের যথেষ্ট কষ্ট হয়, রাস্তাঘাট যথেষ্ট খারাপ, অনেক হাজার হাজার মানুষ চলাফেরা করে, যার ফলে রাস্তাঘাট আমার খুব প্রয়োজন। হাইলাকাঠি 2 নম্বর ওয়ার্ড খুব খারাপ, রাস্তা দিয়ে চলা যায় না, অনেক কষ্ট করে চলি, খুবই দুরবস্থা। এই রাস্তা দিয়ে চলার মতো কোনো কায়দা মানুষের নাই, বাঙ্গা আমরা একদিন চলতে ফিরতে পারি না, কোনো যাতায়াত কোনো গাড়ি ঘোড়া ঢুকতে পারে না। এলসিইটি কর্তৃপক্ষ জানায়, আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে শুরু হবে সড়কটির সংস্কারের কাজ। এই অর্থ বছরে এটা মেরামত করা যায় না বরাদ্দ সংকটের কারণে, সামনের অর্থ বছরে যদি বরাদ্দ পাওয়া যায় আমরা এটা দ্রুত সংস্কারের ব্যবস্থা করব। সড়কটি সংস্কারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।